বিকট স্বরে চিৎকার করছে শায়রি। তার এই বেসুরা চিৎকারে ছুটে আসে মিসেস আশিয়া রহমান। কি সমস্যা কি তোর? হ্যাঁ, সারাদিন ব্যাঙের মতো ঘ্যান ঘ্যান না করলে কি তোর পেটের ভাত হজম হয় না? কি যে বলো না মা, ভাত কেন হজম হবে না বলো? ভাতের কি সেই সাহস আছে যে আমার বাপের পাশে আমার পেটে অবস্থান করে সে বদ হজম করবে? এই এই অসভ্য মেয়ে, সাত চক্রে তোর এসব ফালতু যোগ শুনতে ডেকেছিস? কি মা, এটা তুমি বলতে পারলে? আমার কথা তোমার ফালতু মনে হয়? এই ফুটফুটে নিষ্পাপ ভেজাল মুক্ত আল্লাহর একমাত্র মাসুম বান্দাকে তুমি অসভ্য বলতে পারলে? তোর সৌভাগ্য বল যে এখনও তুই আমার সামনে সুস্থভাবে বেঁচে আছিস। আর এই মেয়ে, আজকে না তোর ভার্সিটির প্রথম দিন, আর তুই এখনও বিছানায় বসে বাংলা জোকস মারছিস? এই এটা কি হলো? ভেবেছিলাম মাকে কথার মাঝে পেছি ভার্সিটির কথা খুলিয়ে পরে সময় না থাকার বাহানা দিয়ে ভার্সিটি যাওয়া থেকে বাঁচা যাবে। ধুর না না, মানে মা আর কি, উফ মরে গেলাম মা, কি যে গরম! এই গরমে কেউ ভার্সিটি যায় বলো? এই গরমে যদি আমি যাই আর পরে রাস্তার মাঝে মাথা ঘুরে ধপাস করে পড়ে যাই, তাহলে আমাকে কি কেউ বিয়ে করবে? কোমর ভাঙা বউ কেউ চাইবে বলো? পরে আমার বিয়ে না হলে তোমরা নাতি নাতনির চেহারা কীভাবে দেখবে বলো? আমি দাদি কিংবা আমি দাদি কীভাবে হবো বলো? আমার জামাইরই বা কী হবে মা? তাই বলি কি, ইউনিভার্সিটি না যাই আজ। শায়রির এসব প্লেম এক্সকিউজে মিসেস আশিয়া বেজায় রেগে যায়। 10 মিনিট, ঠিক 10 মিনিটের মধ্যে যদি আমি তোকে খাবার টেবিলে না দেখি তাহলে এক্ষুনি তোর বাবার কাছে ফোন দিব বলে হন হন করে বেরিয়ে গেল। শায়রি বাবার কথা শুনে চুপ হয়ে যায়। সে বাবার খুব আদরের মেয়ে হলেও পড়াশোনায় হেলামি করলে তার বাবা তাকে একটুও ছাড় দেয় না। অগত্যা সে বিছানার দিকে তাকিয়ে বলে, এই নিষ্ঠুর দুনিয়ার নিষ্ঠুর মানুষজন তোর আমার প্রেম সহ্য করতে পারে না বলে বিছানায় ঘেসে গেছে। নেমে নাকাকানা করতে করতে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। শায়রিকা আফসানা, ডাক নাম শায়রি, অনেকটা চঞ্চল প্রকৃতির মেয়ে, দুষ্টুমি যেন একদম নাকের ডগায় লেগে থাকে তার। শায়রি, আই শায়রির বাচ্চা, ওয়াশরুমে কি সংসার পাতিছিস রে বাপ? এত দেরি কেউ করে? ধুর, তোর জন্য আজ আমারও দেরি হবে ভার্সিটি যেতে। একাধারে ডেকে যাচ্ছে শায়রিকে তার চাচাতো বোন মেঘা, বেস্ট ফ্রেন্ডও বলা চলে ওদের। শায়রি দরজা খুলে হেলে দূরে আসতে আসতে বলে, কি রে সমস্যা কি? হ্যাঁ, সমস্যা কি মানে? ভার্সিটি যাবি না তুই? হ্যাঁ, আমি না যে আমার কাছে ক্যালানি খাই পাগল। হ্যাঁ যাবো যাবো, শর্ত রেডি হব, সময় কম, সব সময় তোর জন্য দেরি হয়, বের হতো বলে দরজা লাগিয়ে দেয়। মেঘা হা করে তাকিয়ে থাকে আর বলে, যাক বাবা, দোষ করলো সে, আর দোষী হইলাম আমি, এটাই বলে কপাল। শাড়ি কলাপাতা রঙের হাঁটু অবধি একটা টপস ও ব্ল্যাক কালারের জিন্স পরে গলায় একটা কালো স্কার্ফ জড়িয়ে চুলগুলো পোনি টেল করে বেঁধে রাখে। চোখে হালকা কাজল ও লিপ বাম দেয়, ব্যাস এইটুকুতে তাকে যেন খুব মায়াবী লাগছে। হালকা গোলাপি ফর্সা শরীরে অল্প সাজিয়ে যেন অনেক মানায় তাকে। রেডি হয়ে নিচে যায় সে, শাড়ি মেঘা একসাথে খেতে বসে। চাচি চাচি জলদি খেতে দাও, অনেক দেরি হয়ে গেছে। সারাদিন পরে পরে ঘুমাবে আর বলবে দেরি হয়ে গেছে। থাক ভাবি, প্রথম দিন ভার্সিটিতে যাবে, আর বকবেন না আমাদের মেয়েটাকে। চাচি মা, তুমি আমার একমাত্র আপন, তুমি ছাড়া কেউ দেখতে পারে না আমায়, কেউ না। হয়েছে ড্রামা, এবার চল তো, না হলে কপালে দুঃখ আছে বলে দিলাম। যাক বাবা, আর একটু ড্রামা তো বাকি ছিল। থাক, আচ্ছা যা, তোর কথায় আমার ড্রামাটুকু স্যাক্রিফাইস করলাম, চল চল জলদি আসি মা, চাচিমা আসি বলে মেঘার হাত ধরে দৌড়ে বেরিয়ে গেল শায়রি। হায় আল্লাহ, এরা কি দিন দিন ছোট হচ্ছে না বড় হচ্ছে, সেটাই এখন আমার মাথায় ঢুকলো না। ভার্সিটিতে উফ, অবশেষে পৌঁছালাম। হ্যাঁ শায়রি, দেখ খুব সুন্দর না রে ভার্সিটিটা? সুন্দর, পড়ালেখায় খুব একটা ভালো না হলেও শায়রি মোটামুটি মানের ছাত্রী, কিন্তু প্রচুর ফাঁকিবাজ। বলে না যে কিছু কিছু ফাঁকিবাজ ছাত্র ছাত্রী থাকে যারা স্টুডেন্ট ভালো না কিন্তু ব্রেন ভালো। শায়রি সেই রকম ছাত্রী। শায়রি ও মেঘা একই ভার্সিটি হলেও তাদের ডিপার্টমেন্ট ভিন্ন, তাই তারা যার যার ক্লাসে চলে যায়। ক্লাসে অবশ্য তার একটা ফ্রেন্ডও হয়, নাম রিমি। টান টান উত্তেজনা, সকলের চোখ যেন ভার্সিটির মাঠে বাস্কেটবল খেলতে থাকা দুই দলের মাঝে এক পয়েন্টের ব্যবধান রয়েছে। কিছুক্ষণ পর বিকট উল্লাসে চিৎকার করে উঠল সব। ক্লাস শেষে শায়রি আর রিমি বের হচ্ছিল, মেঘাও বের হয়। শায়রি রিমিকে মেঘার সাথে পরিচয় করিয়ে দেয়, ভালোই ফ্রেন্ডশিপ হয় তাদের। হঠাৎ ভার্সিটির মাঠের শোরগোল শুনে তারা সেদিকে যেয়ে দেখতে পায় অনেক মানুষের ভিড়। পরক্ষণে বুঝতে পারে এখানে খেলা চলছিল, যেই দল জিতেছে সেই দলের সাপোর্টার হয়তো অনেক বেশি যার জন্য এত শোরগোল। তারাও দেখতে থাকে সবাইকে। কাম অন ইয়ার, বোর হয়ে যাচ্ছি, কেবলমাত্র খেলে জিতে আসলাম, কোথায় আমরা কিভাবে সেলিব্রেশন করবো সেটা ভাবছি, আর তুই বোর হচ্ছিস তো? হবো না,
নতুন কিছু নাকি এটা? প্রতিবারই তো এমন হয়। আরে বাবা, সবসময় জিতে কি মজা! কোথায় একটু হারবো, বিরহ বেদনায় কাতরাবো, দেয়ালে বাড়ি মেরে বলবো, না এ হতে পারে না, আমরা কিছুতেই হারতে পারি না। হে আল্লাহ, দড়ি ফেলাও, আমরা উঠা যাই, এ জীবন রেখে কি লাভ? তা না, বারবার ওই পোলার লাগি জিতা লাগে। সুখে থাকতে তো ভূতে গেলায় তোরে, তো এত যত বিরহ বেদনায় কাতরানো ইচ্ছে, তাহলে এক কাজ কর, একটা প্লেগাল মেয়ে দেখে সিরিয়াস প্রেম করে পরে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে স্টেশনে গিয়ে দাঁড়িয়ে থাক। হ, পরে আমরা সব গান ধরবো সেই রেললাইনের দ্বারে, মেটুপট্টার পারে দাঁড়িয়ে এক বৃদ্ধ বয়সী পোলা এখনো রয়েছে হাত বাড়িয়ে। ধুর শালা, আমি বৃদ্ধ? আর তুষার চৌধুরীকে পড়াতে পারে এমন মেয়ে এখনো জন্মায়নি। তখনই একটা মেয়ে ওদের কাছে দৌড়ে আসে। ভাইয়া, আপনারা একটু প্লিজ বলতে পারবেন টিচার্স রুমটা কোন দিকে? তুষার হাঁ করে আনুজার দিকে তাকিয়ে থাকে। হায় রে, ক্যা চিজ হে, একদম কিউটের ডিব্বা। আরাফ তুষারের কানে বিড়বিড় করে বলে, দিল কা লাড্ডু ফুটা কিয়া? বহুত জোর সে ফুটা। অবশ্যই, ওই ভবনের তিনতলায় পেয়ে যাবেন। আরে আরে আরে, কি যে বলিস, ও কি একা একা যাবে? যদি পথ হারিয়ে ফেলে বা গুন্ডা অ্যাটাক করে তখন কি হবে? তাই বলি কি, আমি যাচ্ছি তোমার সাথে, চলো। ভার্সিটিতে গুন্ডা, আবার রাস্তা হারিয়ে যাওয়ার ভয়, জীবনে এদিনও দেখতে হলো? আরে ধুর, তোরা বুঝবি না। আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো চলো, তোমাকে হেল্প করি। ভ্যাবলার মতো এতক্ষণ এদের কথা শুনছিল আনুজা, তুষারের ডাকে আবার ভ্যাবলার মতো তাকিয়ে ওর সাথে যেতে থাকে। নীরব দর্শকের মতো এতক্ষণ ওদের সব কাহিনী হজম করছিল প্রহর। কিছু বলতে যাবে তখনই রিদ্রি আসে। রিদ্রি প্রহরদের ফ্রেন্ড, যদিও তা শুধুমাত্র প্রহরের আত্মীয়, তাই সবসময় প্রহরের সাথে ঘেঁষে থাকবে, যা প্রহরের প্রচুর বিরক্তিকর লাগে। এসে গেছে বাংলা সিনেমার ড্রামা কুইন, এক্ষুনি এসে বলবে, আরে প্রহর, ইউ আর লুকিং সো হ্যান্ডসাম। হে প্রহর, ইউ আর লুকিং সো হ্যান্ডসাম টুয়েন, শুনলাম নাকি আজকে খেলা ছিল, তোমরাই তো জিতেছো, এটা আর নতুন কি? আমি জানি সব সময় তোমরাই জিতবে, বাট আমি শুধু মিস করে গেলাম তোমাদের গেমটা, শেট। জিততে তো হবে, আফটার অল প্রহর মেহরাব যে দলে আছে। শেষ কাহিনী তোদের। কি কাহিনী করলাম রে বাপ, প্রশংসা করলেও দোষ। আচ্ছা আচ্ছা, সব বাদ, এখন আসল কথায় আসি, এত কষ্ট করে যে জিতলাম, আমাদের কি ছোটখাটো সেলিব্রেট করা উচিত নয়? একদম ঠিক বলেছো আদ্র। হে প্রহর, চলো না আমরা সেলিব্রেট করি। ওকে, তোরা যা চাস কর। ভার্সিটি করিডোর দিয়ে আইসক্রিম খেতে খেতে হাসতে হাসতে হাঁটছিল শায়রী, মেঘা আর রিমি। হাসতে হাসতে হঠাৎ মেঘার হালকা ধাক্কা শায়রীর গালে লাগে, যার ফলে ওর হাতে থাকা আইসক্রিমটা রিদ্ধির চুলে লাগে। হোয়াট দা, আমার শখের চুলগুলো, ইউ ডাম গার্ল। শায়রী রিদ্ধিকে দেখে হাসি লাগলেও আপাতত দমে যায়, কারণ দোষটা তো ওর। সরি সরি আপি, আমি খেয়াল করিনি, আসলে সতর্কতায় ধাক্কা লেগে যায়। অসতর্কতা? এই ফাঁকা করিডোরে তোমার ধাক্কা লাগে, পাগল মনে হয় আমাকে? আরে আপু, সামান্য বিষয়ে এইভাবে রিয়্যাক্ট করার তো কিছু দেখছি না। সামান্য বিষয় এটা বুঝবে কেন? তোমরা তো এর মর্ম বুঝবে না, যত সব খ্যাত পাবলিক। সামান্য আইসক্রিম লাগার জন্য তো আপনি যা নয় তা বলতে পারেন না। আমি তো বলেছি আমার ভুলের জন্য আমি অনুতপ্ত, তাও যা নয় তা বলে যাচ্ছেন। তুমি তো রিদ্রিকে থামিয়ে দিয়ে প্রহর বলে, আহ রিদি, স্টপ ইট, ছোট্ট বিষয় নিয়ে সিন ক্রিয়েট করো না, এখানে আমার একটা প্রেস্টিজ আছে, যা তা মানুষের সাথে অহেতুক ভেজাল করে তা আমি খোয়াতে চাই না। এবার শায়রীর ধৈর্যের বাদ ভাঙলো। কি এটা, এইটুকু একটা বিষয় নিয়ে এই ছেলে তাকে যা তা বলবে নাকি? প্রচুর রাগ উঠে এবার। বেশ গায়ে পড়ার স্বভাব তো দেখছি আপনাদের, বাহ, এইটুকু একটা বিষয় নিয়ে এত ভাব ধরার কি আছে রে ভাই? আসলে সরি, বলাটাই ভুল হয়েছে, সেটাও এক্সপেক্ট করেন না, ছোট লোক মন মানসিকতা সম্পন্ন। বলে মেঘা আর রিমিকে রেখে হনহন করে বেরিয়ে গেল শায়রী। রাগের মাথায় সে কি বলেছে তা সে নিজেও জানে না। এদিকে রিমি ও মেঘা শায়রীর পিছে পিছে এসে ওকে ধরে। আরে শায়রী, আস্তে রে বাবা, একটু ঠান্ডা হ মা আমার। এদিকে রিমি তো ভয় শেষ, মেঘা খেয়াল করলো রিমি অন্য মনস্ক। কি রে রিমি, তোর আবার কি হয়েছে? তোরা জানিস আজকে তোদের এই ব্যবহারের ফল কি হতে পারে? কি হবে মানে? শায়রী যা করেছে বেশ তো করেছে, দেখলি না ওই মেয়েটা কতগুলো কথা শোনালো অকারণে। আরে ইয়ার, জানিস না তোরা প্রহর ভাইয়া কি করতে পারে? আমাদের সিনিয়র ব্যাচ, ভার্সিটির সবাই ওনাদের মান্য করে, এমনকি তারা টপার স্টুডেন্ট, যার জন্য স্যার ম্যামরাও ওনাদের কথা শুনে। তো টপার সিনিয়র হয়েছে বলে কি আমাদের মাথা কিনে নিয়েছে? হ্যাঁ,
আমিও দেখি কি করতে পারে ওই বেটা বদমাস। এখন তো বুঝবি না, যখন বিপদে পড়বি তখন বুঝবি প্রহর ভাইয়া কি জিনিস। আসুক না আসুক, দেখি কি করে, আমিও দেখিয়ে দিব ওই শাড়ি কি হুম বলে হনহন করে বেরিয়ে যায়। এদিকে প্রহর, ওই মেয়ে তোমাকে এতগুলো কথা শুনিয়ে দিল আর তুমি চুপ থাকলে? কোন ইয়ার মনে তো হয় ফার্স্ট ইয়ারই নতুন হবে, তাহলে এমন সাহস হতো না। লেটস স্টার্ট এ গেম নাও। বাসায় এসে রাগে মাথা ফেটে যাচ্ছে শাইরির, সামান্য বিষয় কি না এত কথা শুনতে হলো তাকে। দেখে নিব আমি ওই ছেলেকে বদমাস অসভ্য কোথাকার। আরে হইছে ইয়ার, এবার থাম। থামবো? ওই ছেলেটা কিভাবে আমাকে অকারণে অপমান করলো আর আমি কি চুপ? শাইরির মা আশায় চুপ হয়ে যায়। হ্যাঁ রে মা, কেমন কাটলো প্রথম দিন তোদের? গরুর লেজের মতো ফালতু। চুপ, সব সময় খালি অহেতু কথাবার্তা বলে, আয় নিচে খাবি তোরা। চল শায়রি। শায়রি আর মেঘা নিচে যায়। হুট করে কোথা থেকে একটা ছেলে দৌড়ে এসে ওদের চুল টেনে জিজ্ঞেস করে, কিরে কেরিলাদের বউরা, কি খবর তোদের? কতদিন পর তোদের কাল্লে মুখখানা দেখলাম। আউচ, শালা এসেই শুরু করলি শয়তান। তোকে কে আসতে বলেছিল রে রাজশাহী থেকে? ওখান থেকে বিয়ে শাদি করে নিতে পারলি না বান্দর? আহ শায়রি, বাচ্চা ছেলেকে কেউ এসব বলে? সবে মাত্র ও আর তোর বাবা ফিরলো, আর এসেই তোরা শুরু করে দিয়েছিস। হ্যাঁ রে, তোদের কি ক্লান্তি নেই বাপ? কি যে বলো বাচ্চা, আমি নাইনে পড়া শক্তিশালী কিছুর, বুঝলে? আমাদের ক্লান্তি থাকে না। হয়েছে ভাবওয়ালা, এবার আপনারা দুই ভাই বোন খেতে বসে আমাদের ধন্য করুন। তোর বাবা ফ্রেশ হয়ে আসছে, তোরা বস। তখনই শাইরির বাবা মিস্টার সোহরাব আসে। শাইরি মা, মেঘা কি খবর তোমাদের? এই তো চাচু, আলহামদুলিল্লাহ ভালো। বাবা এটা কি ঠিক বলো, তুমি শায়রকে তোমার সাথে রাজশাহী নিয়ে গেলে আর আমাকে নিলে না? আরে মা, তুই তো জানিস আমাকে জব থেকে ফিরতে বিভিন্ন সময় এক এক জায়গায় যেতে হয়, আর রাজশাহীতে তোর ফুপুরা আছে, আর অভিশাপে শায়র এর বিভিন্ন বাপ, তা তো তুই জানিসই। তাই ভাবলাম ওর যেহেতু কদিন স্কুল ছুটি তাই ওকে ওখানে নিয়ে যাই, আমার কাজও হলো আর ছেলেটারও একটু গোড়া হলো, আর তোর তো ভার্সিটি ছিল তাই তোকে নিলাম না। আচ্ছা আচ্ছা বুঝেছি, এবারের মতো মাফ করে দিলাম, যাও ছিল আপনি জিন্দেগি। শাইরির কথায় সবাই হাসলেন। হিমশীতল ঘর, ঘরের সৌন্দর্য যেন নজর কাড়া, প্রতিটি কোণায় আধুনিকতার ছোঁয়া, সাদা ও ছাই রঙের সংমিশ্রণে ঘরের দেয়াল সহ প্রতিটি আসবাব যেন আরো আকর্ষণীয় করে তুলেছে। তারই মাঝে সাদা বিছানায় উপর হয়ে ঘুমাচ্ছে প্রহর, একদম যেন চকলেট বয়, উচ্চতায় 5 ফিট 11 হবে, ফর্সা মুখশ্রীতে নীলাব চোখগুলোতে যেন হাজারো মায়া। প্রথম দেখায় যে কোনো মেয়ের মনে জায়গা করে নেওয়াটা যেন একেবারেই সহজ। ভাইয়া, এই ভাইয়া আর কত ঘুমাবি, বাইরে আয়, মা ডাকছে। ঘুমের মধ্যে বিরক্তি যেন পছন্দ হলো না প্রহরের, কপালে দেখা গেল সূক্ষ্ম বিরক্তির ভাজ। মা বলে কিছু বলতেও পারলো না, হাজারো বিরক্তি নিয়ে বিছানা ছাড়লো সে। বিশাল আলিশান বাগানে বসে বই পড়ছিলেন মিসেস পূর্ণতা। মা ডেকেছো? হ্যাঁ, আজকে ছানাকে বাসিতে নিয়ে যাসনি কেন? তুমি জানো না তোমার মেয়ে কত লেজি, বলেছিলাম রেডি থাকতে কিন্তু সে নাক ডেকে ঘুম, আর এদিকে আজকে ভার্সিটিতে গেম ছিল তাই একাই চলে গেছি। তাই বলে একা যাবে? ওকে ডাকলেই পারতি, প্রথম দিনই মিস হয়ে গেল। আপন ভাই না তো, সৎ ভাই, এই জন্যই তো এত হিংসা। যা বাবার ভাবো আমি গেলাম। কি যে করি এই ছেলেকে, একদম নিজের মর্জি মতো চল চলে। জানুয়ারি মাস, শীতের আগমন, কুয়াশা যেন তার দাপট দেখিয়ে পুরো শহরকে ঢাকতে ব্যস্ত, শিশির কণা যেন তার সৌন্দর্যের বহিঃপ্রকাশ করছে প্রতিটি গাছের পাতায় পাতায় ও সবুজ কচি ঘাসে। কি বলিস, শিশির বিন্দু এত হিংসুটে, নিজেকে কি সে ডায়মন্ড ভাবে? হ্যাঁ, সকালটা সুন্দর হওয়ায় এই শীতের সকালে সৌন্দর্যের বর্ণনা করছিল মেঘা, কিন্তু শায়রির এই উদ্ভট কথায় তার সুন্দর মুডের 24টা বেজে যায়। হ্যাঁ রে শায়রি, মানে আমায় একটু বলবি যে সিরিয়াস মুহূর্তে তুই এমন সস্তা সস্তা কথা কই পাস? আমার কথা তোর সস্তা মনে হয় জানিস তুই? পাশের বাড়ির হালিম মিয়ার ছেলে মাসুদ আমার কথা শোনার জন্য পাগল, ডেইলি মেসেঞ্জারে বলে, শায়রি তোমার ওই সুন্দর কোকিলের কণ্ঠ শোনার জন্য আমি কত পাগল তা কি তুমি জানো? আবার আমাকে প্রেমের প্রপোজালও দিয়েছিল, আমি ডিরেক্ট না করে দিয়েছি। কেন জানিস? কেন? কারণ আমি জানি মাসুদ কখনো ভালো হয় না, তাই ওরে ফিরাই দিছি। যে মানুষ জীবনে ভালো হবে না তারে নিয়ে সংসার করা যায়? বল, ঠিক করছি না বল? হ্যাঁ রে মা, তুই যা করস সব ঠিক করস, কেন যে আল্লাহ তোরে আমার বোন বানাইছে। আমি তো তাও বোন, তোর জামাইয়ের কি হবে আল্লাহই ভালো জানে,
পাগল না হয়ে যায় বেচারা ছেলে তোর এই আজগবি কথায়। আমি জানি সেটা বলতে হবে না। আরে তুই আজকেও আবার দেরি করলি ভার্সিটি, ভার্সিটি কি তোর জামাই যাবে শর্ত? বলে শায়রি চলে যেতে নাই আবার ফিরে আসে। এই মেঘা শোন, আবার কি? আমি না তোকে দেরি করিয়ে দিচ্ছি, আবার এসেছিস কেন? হুম দেখ, নিজেকে তামিল হিরোইন ভাবিস না যে সাধে তোর সাথে কথা বলতে যাব। হ্যাঁ তো শোন, কাজের কথা বলছি যে আজকে ভার্সিটি শেষে জলদি বাসায় চলে আসবো। ওকে বাবা, যে মেয়ে বাসায় আসতেই চায় না, সারাদিন টই টই করে ঘুরতে চাই, সে নাকি বলে জলদি ফিরবে, তাও বাসায়। আরে বেটি সাধে কি বলিস, আমার না আসলে ভয় করতেছে। তুই আবার ভয়? আমার তো এতদিন মনে হতো ভয়ই না তোকে দেখে পালাই, বাট ভয় কেন? না রে, কালকে রিমি যেভাবে ওই ছেলেদের বর্ণনা দিল, ওর কথা যদি সত্যি হয় তাহলে তো আমার খবর আছে। এখন কেন মনে পড়লো? কালকে বলার সময় কি মনে ছিল না আপনার? আরে না রে, দেখলি না ওই হুতুম প্যাঁচাগুলি একটুতেই কত রিয়েক্ট করলো, তাই তো রেগে যে বলছিলাম। আচ্ছা যা হওয়ার হয়েছে, এখন বাদ দে, যা হবে দেখা যাবে, এখন চল তো, নাহলে বড্ড দেরি হয়ে যাবে। হুম চল। ভার্সিটিতে আমায় দেখে মুস্কি হাসে, হেল্পার হব তার মনের বাসে, খালি টান দিব গাড়ি। তোষারের টাকলা সং গাওয়ার মাঝে হুট করে প্রহর শার্টের হাতা গোটাতে গোটাতে এসে উড়াধুরা মায়ের শুরু করে। বাসের চাই, রিক্সার যার মন চাই, হেল্পার হোস আগে আমার কাজটা তো শেষ করি। আল্লাহ বাসা আমারে, আউ। কালকে তোর সাথে আমি ড্রিঙ্কস করছি তাই না? আরে মেরি মা, সরি বাপ, আমি তো শুধু মার বকা খাওয়ার হাত থেকে বাঁচার জন্য তোর নাম বলছিলাম। তাই বলে তুই আমার নাম বলবি ফাজিল? আরে বন্ধু, একটু শক করে খাইছিলাম, তাও মার কাছে ধরা পড়ে গেছি। আর তোরা তো জানিস আমার মা বলতে গেলে আমার থেকে বেশি তোরে ভালোবাসে, তাই বলছি যে প্রহরের ফ্রেন্ডের বিয়েতে প্রহর খেয়ে আমাকে একটু টেস্ট করতে দিছে, তোর কথা বলায় আর কিছু বলেনি আমাকে। তাই বলে তুই আমার নাম বলবি? আন্টি যদি এখন আমায় নিয়ে উল্টাপাল্টা ভাবে তাহলে তোর ওই ভরাটাকে একটা চুলো থাকবে না বলে দিলাম। বাপরে বাপ, আগে বলেছিলাম টাকলা টাকলা গান গাস না, কালকে যা করেছিস এর প্রহর তোর সাদের টাকটাই না ফাটিয়ে দেয়। আর হলো তাই, ভুলেও আর লাগতাম না রে বাপ, সাইরা দে মা থুকু বাপ কাইন্দা বাসি। শায়রি ও মেঘা ভার্সিটিতে আসে। ভার্সিটির গেট থেকে একটু দূরে প্রহররা আড্ডা দিচ্ছিল, তখন শায়রিরা ভার্সিটিতে প্রবেশ করে। আড্ডার মাঝে প্রহরটা খেয়াল করে, গাইস তোরা আড্ডা দে আমি একটু আসছি। এখন আবার তুমি কোথায় যাচ্ছ প্রহর? জাস্ট ওয়েট এন্ড সি। আচ্ছা শায়রি, তুই তো দেখতে মাশাআল্লাহ, তো প্রেম টেম করিস নাকি? হ্যাঁ শায়রি আর প্রেম তাহলে হয়েছে, যে ছেলের সাথে প্রেম করবে আই এম ড্যাম শিওর, জাস্ট দুই দিন, দুই দিনের মাঝে সে বেটা কোমায় চলে যাবে। আমি এত হার্ড দুর্বল ক্যাবলাকান্তের সাথে প্রেম করবো না বুঝলি, আর আমার সাথে প্রেম করতে বুকের পাটা লাগবে বুঝলি, আর যেটা সবার থাকে না। তো আপনার কেমন ছেলে পছন্দ শুনি? আমার দাঁড়া দাঁড়া বলছি, আমার তো ক্যাবলা না হলেও একটা হাবলা ছেলে লাগবে, দেখতে হবে কাইল্লা, যাকে বলে ব্ল্যাক ডায়মন্ড, প্রো ভদ্র হবে, যাতে আমি হাজার কথা শোনালেও কোনো প্রতিক্রিয়া না করতে পারে, যার বাড়ি গাড়ি না থাকলেও চলবে কিন্তু তার বদলে থাকবে একটা ভুঁড়ি, যাতে মাথা দেওয়ার সাথে সাথে আমি ঘুমের দেশে তলিয়ে যাব। আহ কি সুন্দর না? শায়রির বর্ণনা শুনে মেঘা আর রিমির মাথা ঘুরে যাবার উপক্রম। থাক মা, মাপ চাই, শুনলাম না তোর ব্ল্যাক ডায়মন্ডের কথা, ক্ষমা দে। আরে শোন না, ওদের কথার মাঝে একটা ছেলে দৌড়ে আসে, ছেলেটা দেখতে মোটা সোটা, শরীর একদম তেল চকচকে, কালো ব্ল্যাক ডায়মন্ড ও যেন ফেল, উচ্চতা শায়রির কান অবধি। শায়রিকে উদ্দেশ্য করে বলে, জান অবশেষে আমাদের এত বছরের অপেক্ষার সমাপ্তি ঘটল, তুমি আমার কাছে চলে এলে জান। শায়রি যেন এই হঠাৎ আক্রমণে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে, হা করে চেয়ে থাকে। জান? কিসে জান আপনার? কে জান আপনার? আরে শালিকা রাজে, তোমাদের দুলাভাইকে চিনতে পারছো না কেন? বেবি তোমাদের কিছু বলেনি? নাবিলের মুখে বেবি ডাক শুনে যেন শায়রি বিষম খায়। বেবি মানে কে আপনার বেবি? কিসব বলছেন আজব। তার মানে তোমরা কিছু জানো না? এই যে আমার বেবি তো তোমাদের পাশেই। কি শায়রি তুই তলে তলে এসব? শায়রি যেন আকাশ থেকে পড়ে অত্যধিক শকে, সে যেন রিয়েক্ট করাই ভুলে যায়। আমাদের আগেই বোঝা উচিত ছিল, শায়রি যে তলে তলে টেম্পো রিক্সা সব চালায়,
না হলে হুট করে ওর মাথায় এই ব্ল্যাক ডায়মন্ডের আইডিয়া চলে আসে আর ব্ল্যাক ডায়মন্ড হাজির। ধুর, ফালতু কথা বন্ধ কর তোদের। আর এই কি সমস্যা কি? হ্যাঁ আপনার কোন জন্মের বেবি ছিলাম রে আমি আপনার? বোমা, এ কি, তুমি আমাকে ভুলে গেলে? তুমি না আমাকে বলেছিলে কখনোই ভুলবে না? দুনিয়া উল্টো হলে, হিরো আলম তার গান দিয়ে বিশ্বকাপালে, সাত আসমান জমিন স্পার স্পার হলেও তুমি আমায় ভুলবে না। প্রতিশ্রুতি দিয়ে এখন তুমি আমাকে চিনতেই পারছো না? লাস্ট বার আল্লাহ, এইবারের মতো এই আপদ থেকে বাঁচিয়ে দাও। আমি আর জীবনে কোনো ভুঁড়িওয়ালা ব্ল্যাক ডায়মন্ড চাইবো না। আল্লাহ গো, এই দিছিল আমার কপালে? ভাই, তোমারে আমি আজকেই জীবনে প্রথম দেখলাম, চিনিও না, কখনো কোথাও দেখিও নি তোমার এই চাঁদখানা মুখটা, আজকেই প্রথম দেখলাম। আর তুমি এসব কি বলো ভাই? বুকের বাঁ পাশে হাত দিয়ে নাবিল অবাক হয়ে বলে, ভাই তুমি এগুলো কি বলছো জান? সেদিন তো তুমি আমাকে প্রতিশ্রুতি দিলে যে কোনো এক চাঁদনি রাতে আমি আর তুমি সাবানা আলমগীরের জুটি হয়ে একসাথে চন্দ্রবিলাস করব, কত বিরহ বেদনা সুখ দুঃখের গান গাইব। আহা, কি রোমান্টিক ছিল সেই মুহূর্তটা। এতক্ষণে যেন ভার্সিটির সবাই ওদের কাহিনী দেখছে, প্রহররা যেন আড্ডা বাদে বিনা পয়সায় মুভি দেখায় ব্যস্ত হয়ে পড়ে। আরে বাপরে, আমার আমি তোরে চিনি না বললাম তো, সাইরা দে রে বাপ, আমার জীবনে ভুঁড়িওয়ালা ব্ল্যাক ডায়মন্ড চাইবো না। ও মেঘা, বিশ্বাস কর তোর বুইরা ক্রাশের কসম, আমি এই ছেলেরে চিনি না। সবাই যেন কাহিনী বেশ এনজয় করছে আর হাসছে। প্রহর একবার চারপাশে তাকালো, পরে মুচকি হেসে ওদের সামনে গেল। কিরে নাবিল, কি চলছে এখানে? তুই এই মেয়ের সাথে কি করছিস? আর বইলো না প্রহর ভাই, আমার বেবি আমাকে চিনতে পারছে না, একসাথে বুড়ো হওয়ার স্বপ্ন দেখিয়ে এখন ছোড়া বয়সে ছেড়ে যাচ্ছে। ইস তো মিস, আচ্ছা তো মিস সায়রি, আমার এই নিষ্পাপ ভাইটার সাথে আপনি আমার নিষ্ঠুর গেম কি করে খেললেন?